সবাইকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের দুর্গাপুজো ভীষণ ভালো কেটেছে, আমারও খুব ভালো কেটেছে। তো চলো দেখতে থাকো বাতকুড়লার দুর্গাপুজো পরিক্রমা। শুরুতেই দেখতে পেলে গাংনী উদয়ন সংঘের দুর্গা প্রতিমা, যেটা আমার পাড়ার ক্লাব। তো আমি এখান থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো বাতকুড়লার দুর্গাপুজো। লাগলো দোলা কাশে বনে হিমেল শরৎ টানে, লাগলো দোলা কাশে বনে হিমেল শরৎ টানে। এখন আমরা চলে এসেছি অনামী ক্লাবের মাঠে। তো দেখতেই পাচ্ছ মেলা বসেছে, আর সেই সঙ্গে অনামী ক্লাবের মণ্ডপ সজ্জা তোমরা দেখতে পাচ্ছ। আর চলো তোমাদের দেখাই আমরা অনামী ক্লাবের প্রতিমা। তো চলো দেখতে থাকো।
খুশি শরৎরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলি নবমী জমজমকে বাতাসের পূজার গন্ধ দেখতেই পেলে ভাতকুল্লা দুর্গাপুজো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। যারা ভাতকুল্লায় দুর্গাপুজো কখনো দেখতে আসোনি তারা এসো ভাতকুল্লায় দুর্গাপুজো দেখতে, ভালো লাগবে তোমাদেরও। আর যারা ভাতকুল্লায় দুর্গাপুজো দেখতে এসেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো টাটা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।